আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আবার একটি নতুন আরটিজি নিউজ নিয়ে। আশা করব আজকেও আপনাদের আমি পাবো, যে সহায়তা পাবো, কারণ আজকেও অনেক দুর্দান্ত নিউজ আপনাদের জন্য রয়েছে। এছাড়াও কালকে আমি কিছু মিস্টেক করেছিলাম, সেই মিস্টেকের কথাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে আপনাদের জন্য ডিসলাইক বাটনটি রয়েছে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আর উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত টেক জোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কী করতে হবে, এটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্র। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আরটিজি নিউজ। তো আজকে প্রথম যে খবর সেটি হারমনি ওএসকে নিয়ে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে হারমনি ওএসের বর্তমান ইউজার মানে 70 মিলিয়ন, কিন্তু বর্তমানে হারমনি ওএসের ইউজার হচ্ছে 90 মিলিয়ন। তো দুই এক দিনের মধ্যেই কিন্তু এটি 20 মিলিয়ন ক্রস করে গেছে, এবং রিপোর্ট অনুযায়ী প্রত্যেক সেকেন্ডে 8 জন করে হারমনি ওএসের ইউজার মানে বাড়ছে। তো এটা থেকে বলা যেতে পারে যে হুয়াওয়ের যে পতনটা ঘটেছিল সেটা থেকে হয়তো তারা কিছুটা বেরিয়ে আসতে পারে, তাদের হয়তো তারা একটু উপরে উঠতে পারে। তো দেখা যাক, দেখার জন্যই আমরা বসে আছি। আশা করব যে হুয়াওয়ে অবশ্যই উপরে উঠে যাবে। হয়ে গেছে রেডমি 10 প্রাইম, যেটা বাংলাদেশের রেডমি 10 নামেই আসবে, এবং সেটার প্রাইসটা আমি কালকে না জানলেও মানে আমি যখন রেকর্ড করেছিলাম তখন আমি জানতাম না, তাও আমি প্রাইসটা এখানে দিয়ে দিয়েছিলাম, মানে যখন আমি এডিট করেছিলাম তখন আমি সেটা দিয়ে দিয়েছি। তো এটার প্রাইস হচ্ছে আপনার যে 664, সেটা হচ্ছে 12,490 টাকা, অর্থাৎ 12,500 টাকা। আর যে 8/128 GB ভেরিয়েন্ট সেটার মধ্যে সেটা হচ্ছে 14,500 টাকা, এরকম একটা প্রাইস। কিন্তু প্রাইসটা আমার মনে হয়েছে একটু বেশি, কারণ ইন্ডিয়ান রুপিতে প্রায় 11,000 বা 11,500 থাকলে বাংলাদেশে হয়তো 14-15 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে, কিন্তু এবারে মনে হচ্ছে বাংলাদেশে আর একটু বেশিতেই আসবে। তো দেখা যাক বাংলাদেশে লঞ্চ হয় কখন, অবশ্যই খুব শীঘ্রই হয়ে যাবে। এছাড়াও রেডমি কিন্তু তাদের রেডমি বাডস 3 এটাও লঞ্চ করেছে। তো এটাও ভালো একটা মানে প্রাইসে লঞ্চ করেছে, 3,000 টাকায় সম্ভবত এটা লঞ্চ করা হয়েছে। তো দেখা যাক, এটি বাংলাদেশে আসলে অবশ্যই আমরা জানিয়ে দিব। তো আগামী 8 তারিখ লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমি প্যাড, এবং এটি একদম আলট্রা স্লিম একটি প্যাড। এটার যে থিকনেস সেটা হচ্ছে 6.9 মিলিমিটার, অর্থাৎ খুবই একটা মানে একটা হয়তো অনেক সময় একটা ফোনের থিকনেসই কিন্তু 6.9 মিলিমিটার হয় না, সেখানে একটা ট্যাবের যে থিকনেস সেটা কিন্তু 6.9 মিলিমিটার, এবং সেখানে রয়েছে 7100 mAh ব্যাটারি। তো এটা কতটা আসলেই কি এটা হবে, এবং সেটা কিন্তু রিয়েলমি অফিসিয়ালি বলেছে। তো দেখা যাক, যদি অবশ্যই হয় ভালো কথা। এছাড়াও প্রসেসরের মধ্যে রয়েছে মিডিয়াটেক হেলিও G80। এছাড়াও এটার সময়ে কিন্তু এই যে লঞ্চ ইভেন্টটা হবে, অর্থাৎ 8 তারিখ কিন্তু রিয়েলমি 8s, রিয়েলমি 8i এটাও লঞ্চ হবে, এবং সেই দিন কিন্তু জানিয়ে দেওয়া হবে যে রিয়েলমি 9 কখন লঞ্চ হবে। তার মানে রিয়েলমি 9ও খুব শীঘ্রই চলে আসছে, এবং এর যে স্পেসিফিকেশন সেটাও কিন্তু বেরিয়ে এসেছে। এবং এখানে বলা যাচ্ছে যে একটি হায়ার রিফ্রেশযুক্ত ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়া প্রসেসরের মধ্যে থাকার কথা রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900। অবশ্যই এটি একটি 5G চিপসেট, এবং এটা ভালো একটা জাম্প, কারণ রিয়েলমি যে ফোনগুলি সেগুলো কিন্তু 4G হয়, মানে নাম্বার সিরিজগুলি 4G, কিন্তু এবারে রিয়েলমি 9 সিরিজ হতে যাচ্ছে 5G। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক, অবশ্যই আমরা জানিয়ে দিব। তো বন্ধুরা, কালকে আমরা একটা মিস্টেক করেছিলাম, আমি একটা মিস্টেক করেছি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আয়ারল্যান্ডকে ফাইন দিয়েছে। এটা নয়, এটা হচ্ছে আয়ারল্যান্ড হোয়াটসঅ্যাপের উপর ফাইন করেছে। তো এই মিস্টেকটার জন্য আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি আপনি একবার ক্ষমার চোখে দেখে নেবেন, এটা হয়তো প্রথমবার হয়েছে আমার থেকে, তাই আশা করব যে একটু ক্ষমার চোখে দেখবেন। মানে মূল নিউজটা হচ্ছে হোয়াটসঅ্যাপকে মানে আয়ারল্যান্ড হোয়াটসঅ্যাপকে 225 মিলিয়ন ইউরো ফাইন। তো আগামী 9 তারিখ লঞ্চ হতে যাচ্ছে ভিভো X70 সিরিজ। এই X70 সিরিজের ফুল স্পেসিফিকেশনস কিন্তু বাইরে চলে এসেছে। ভিভো X70 যেটা, সেটাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 SoC, এটি অবশ্যই একটি 5G প্রসেসর। এছাড়াও যে ভিভো X70 প্রো, সেটাতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, তো এটিও একদম লেটেস্ট প্রসেসর মিডিয়াটেকের। আর X70 Pro+ যেটা, সেটাতে অবশ্যই আলট্রা ফ্ল্যাগশিপ একটি ফোন, যেটাতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+, এবং এটাতে থাকছে 2K+ E5 অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ স্যামসাংয়ের যে E5 অ্যামোলেড ডিসপ্লে সেটি কিন্তু এখানে থাকছে। তো অবশ্যই ভালো ব্যাপার, কারণ ভিভোর এটা সবচেয়ে মানে ফ্ল্যাগশিপ একটি ফোন আসতে যাচ্ছে এবং সেটি ৯ তারিখ চায়নাতে লঞ্চ হবে এবং খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশে আমরা হয়তো একটি ফোন অফিশিয়ালি পেয়ে যাব, অন্যগুলো হয়তো আনঅফিশিয়ালি আসলেও এসে যেতে পারে, তো দেখা যাক। তো গত 4 কোয়ার্টার ধরে ওয়ার্ল্ডের কিন্তু নাম্বার 1 চিপ মেকিং কোম্পানি হচ্ছে মিডিয়াটেক। তো এখন কিন্তু কোয়ালকমকেও পিছনে ছেড়ে দিয়েছে মিডিয়াটেক। এই কোয়ার্টারে বর্তমান কোয়ার্টারের শুরুতে গিয়েও কিন্তু মিডিয়াটেক নাম্বার 1 চিপ মেকিং কোম্পানি এবং তাদের যে মার্কেট শেয়ার সেটা হচ্ছে অলমোস্ট 38%। আর যে কোয়ালকম সেটা 32% শেয়ার নিয়ে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে, 32। তার মানে মিডিয়াটেকের অনেক তফাৎ রয়েছে কিন্তু কোয়ালকমের সাথে। আর অবশ্যই এর পরে যথারীতি অ্যাপলের, স্যামসাংয়ের এগুলো রয়েছে। এর মধ্যে অ্যাপলের শেয়ার অলমোস্ট 15%, তো অ্যাপলও কম নয়। তো দেখা যাক এরপরের কোয়ার্টারে কি দাঁড়ায়, কিন্তু অবশ্যই বলা যায় যে মিডিয়াটেক খুব ভালো একটা কাজ করছে, যার জন্য মিডিয়াটেককে একটা থামস আপ। তো এই খবরটা একটু অন্যরকম। তো একজন কুখ্যাত হ্যাকার রয়েছেন যার নাম হচ্ছে এমজি। তিনি অবশ্যই অনেক কুখ্যাত একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং তিনি অ্যাপলের পিছনে পড়েছেন এবং অ্যাপলের সব তথ্য তিনি চুরি করতে চাইছেন। অর্থাৎ মানে আপনারা হয়তো দেখেছেন যে অ্যাপলের একটি লাইটনিং কেবল রয়েছে, যেটি হচ্ছে মানে যেটি দিয়ে আপনি মোবাইলকে চার্জ করতে পারবেন, এছাড়াও অ্যাপলের একটি ফোন থেকে অন্য ফোনে সেই ডাটাগুলি ট্রান্সফার করতে পারবেন। তো সে নিজের কেবল বানিয়ে ফেলেছে, লাইটনিং কেবল, অর্থাৎ হুবহু অ্যাপলের মতোই সে কিন্তু লাইটনিং কেবল বানিয়ে ফেলেছে, যেখানে একটি রিমোট সেন্সর চিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি যখনই এটা ইউএসবি লাগাবেন তখনই কিন্তু তার কাছে প্রত্যেকটা ডেটা চলে যাবে। আপনি যা যা টাইপ করবেন, যা যা দেখবেন, সব কিছু তার কাছে চলে যাবে। হ্যাঁ, অবশ্যই এটাই বলা যায়, আর কিছু বলা যায় না। তো দেখা যাক। এছাড়াও আমার মনে হয় সে বলছে যে সে এটা মাস প্রডিউস করবে, অর্থাৎ মানে খুব বেশি পরিমাণে সে এটা প্রডিউস করবে। তো তার মানে হয়তো খুবই বিপদে আছে যারা iOS ব্যবহার করে বা আইফোন, মানে যে কোনো ফোন ব্যবহার করেন। আসতে যাচ্ছে ইনফিনিক্স Zero X Pro। এটাও একটি ইনফিনিক্সের মানে বাজেট নয়, এটা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে পারে। এটা প্রসেসর হিসাবে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এছাড়াও ডিসপ্লের মধ্যে থাকতে পারে 6.67 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটে। তো এটা বলা যায় যে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে যাচ্ছে। এছাড়াও ইনফিনিক্স কিন্তু তাদের ল্যাপটপ নিয়ে কাজ করছে এখন, কিছুদিনের মধ্যে হয়তো ইনফিনিক্সের ল্যাপটপ চলে আসবে এবং তারা সেটা অফিসিয়ালি জানিয়েছে। এছাড়াও তারা এই বছরেই 5টি 5G স্মার্টফোন মানে লঞ্চ করতে যাচ্ছে, যার মধ্যে একটা সম্ভবত ইনফিনিক্স Zero X Pro। এছাড়াও আরও 4টি ফোন রয়েছে, সেটার সম্ভাব্য রেড ম্যাজিক 6S Pro। এই ফোনটি কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং এটি অবশ্যই একটি গেমিং ফোন, এতে টাচ সেন্সিটিভ এয়ার ট্রিগার রয়েছে। এছাড়াও এতে রয়েছে একটি AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের, টাচ স্যাম্পলিং হার্ট 700Hz, টাচ স্যাম্পলিং রেট যেটা। তো এটা অবশ্যই একটি গেমিং ফোন এবং খুব ফ্ল্যাগশিপ লেভেলের একটি গেমিং ফোন। এতে প্রসেসর হিসাবে কিন্তু রয়েছে Qualcomm Snapdragon 8+। আর অবশ্যই তার মানে বলা যায় যে এটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং হয়তো এটা বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এইরকম গেমিং ফোন কিছুটা হলেও বাংলাদেশে আনঅফিশিয়ালি আসে, অফিশিয়ালি তো আসবে না, আনঅফিশিয়ালি কিছুটা হলেও আসে। তো অবশ্যই আসলে আমরা জানিয়ে দিব। তো এছাড়াও কিন্তু OnePlus তাদের যে 10 সিরিজ, অর্থাৎ OnePlus 10, এটা কিন্তু তারা খুব শীঘ্রই আনতে যাচ্ছে, সেটা তারা অফিশিয়ালি জানিয়ে দিয়েছে। বলছে তারা কাজ করছে OnePlus 10 নিয়ে এবং সেটা অন্যরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা OnePlus 9-এর, কিন্তু অনেকে আবার বলছে OnePlus 9 এরকমও হতে পারে। যদি এরকম হয় তাহলে এতটা মানে এক্সপেকটেশন থাকবে না OnePlus 10-কে নিয়ে, কারণ একই রকম দেখতে লাগছে। এবারে দেখা যাক কি করতে পারে OnePlus। তো বন্ধুরা, শেষ করি আজকের RTG নিউজ। আশা করি যে নিউজগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।